আসসালামু আলাইকুম দর্শক, হিমিস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি খুবই ইয়াম্মি এবং টেস্টি একটা রেসিপি। দুধ এবং পাউরুটি দিয়ে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তো চলুন চলে যাচ্ছি রেসিপিতে। ভিউয়ার্স, প্রথমে আমি 1/3 লিটার লিকুইড দুধের মাঝে আমার প্রয়োজন মতো অর্থাৎ 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম। এরপর পরে দিয়ে নিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবার এগুলোকে একটু ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে। এই গুঁড়ো দুধের মিশ্রণটা যেন লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এরপর পরেই 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিতে হবে। দিয়ে অনবরত এখন এটাকে নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে এটা যেন গাঢ় দুধের একটা মালাইতে পরিণত হয়। ততক্ষণ পর্যন্ত এটা জাল দিয়ে নেবো। দেখুন আমাদেরটা প্রায় হয়ে গেছে, আমরা এখন এটাকে নামিয়ে নেবো। কেউ চাইলে এটার কালারটা সুন্দর করার জন্য স্যাফরন দিতে পারেন। এখন আমরা নামিয়ে এটা রেস্টে রেখে দেবো। এবারে চলে আসলাম আরেকটা পাত্রের মাঝে 2 চা চামচ পরিমাণ আমরা ঘি দিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন এটা অবশ্যই একটা ননস্টিক প্যানের মধ্যে তৈরি করে নেওয়ার জন্য। তো এরপরে আমি আবার এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তার মাঝে আমার প্রয়োজন মতো চিনি দিয়ে নিলাম। এবারে এর মাঝে আবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই গুঁড়ো দুধটা ভালোভাবে মিক্স করে নেবেন। এখানে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন এই উপকরণটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, অনবরত এটা নাড়াচাড়া করতে হবে। দেখুন আস্তে আস্তে এটা গাঢ় হয়ে আসছে। এটা মোটামুটি আপনাদের 14 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। এভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবেন। জালটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে এই সময়ে। তো আপনাদের মিশ্রণটা এরকম হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে রেস্টে রেখে দেবেন। তো এবারে আমরা চলে আসলাম আমাদের আরেকটা পর্যায়ে। তো স্লাইড করা যে পাউরুটিগুলো থাকবে এটার সাইডগুলো আপনি কেটে নেবেন। অবশ্যই চেষ্টা করবেন ছুরি দিয়ে খুব ভালো করে সাইডগুলো কেটে নেওয়ার জন্য। তো এভাবে আমি সবগুলো পাউরুটির অংশ অর্থাৎ পাশের অংশটাকে আমি কেটে আলাদা করে নেব। তো হয়ে গেল, দেখুন পাউরুটির অংশগুলোকে আমি কেটে সুন্দর করে সাইড করে নিয়েছি। আর এই কাটা অংশগুলো দিয়ে চাইলে আপনারা আরেকটা রেসিপি তৈরি করতে পারবেন। আমরা এর পরের ভিডিওতে দেখাবো এই কাটা অংশগুলো দিয়ে কীভাবে আরেকটা রেসিপি তৈরি করা যায়। দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন। তো এখন দেখুন কেটে নেওয়া পাউরুটির অংশটাকে এবার আবার আপনারা এইভাবে রুটি যেভাবে বেলে নেয় ঠিক এভাবে বেলে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যতটা চিকন করে এটাকে বেলে নেওয়া যায়, মানে যতটুকু সম্ভব এটা বেলে নেওয়া, আপনারা ততটুকুই বেলে নেবেন। কারণ এই অংশটা যতটুকু বেলে চিকন করতে পারবেন আপনাদের রেসিপিটা ততটাই ভালো হবে এবং রোলটা তৈরি করতে ততটাই সুবিধা হবে। সুতরাং খেয়াল করবেন যে যখন বেলবেন তখন যেন অবশ্যই এটা পাতলা হয়ে যায়, এবং এটা খুব একটা কঠিন না, আপনারা চাইলে অনায়াসেই করতে পারবেন। আর দেখুন বেলে নেওয়ার পরে সাইডটা দেখতে একটু খারাপ লাগছে। আপনারা চাইলে যদি চান যে আরো সুন্দর করে উপস্থাপন করবেন তাহলে সাইডের অংশটা সুন্দর করে কেটে নেবেন। দেখুন আমিও কেটে নিচ্ছি এবং কাটার পরে অনেকটা সুন্দর লাগছে, আপনারা চাইলে আরো সুন্দর করে কাটতে পারেন। তো এভাবে আমি কি করব, আমার সবগুলো পাউরুটির অংশকে এভাবে বেলে নেব। বেলে নেওয়ার পরে দেখুন এরকম হবে এবং আমি এগুলো সাইডগুলো দেখুন ভালো করে সাইডগুলো কেটে নিয়েছি। আপনারা এভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এবারে আসি ওই কেটে নেওয়া পাউরুটির অংশের সাথে। আর একটু আগে যে আমরা মানে গুঁড়ো দুধ লিকুইড দুধ এবং চিনি দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটা এবার পাউরুটির মাঝে দিয়ে এইভাবে আমরা রোল তৈরি করে নেব। দেখুন অনায়াসেই আপনারা চেষ্টা করলে এভাবে রোল তৈরি করে নিতে পারবেন। পাউরুটির অংশটাকে এভাবে পাতলা করে সুন্দর করে সাইডটা কেটে এইভাবে ওই মিশ্রণটা দিয়ে অর্থাৎ মালাইয়ের মিশ্রণটা দিয়ে পাউরুটির সাথে এভাবে রোল তৈরি করে নেবেন। তো হয়ে গেল দেখুন আমাদের রোল। এবারে এর সাথে আমরা প্রথমে তৈরি করে রাখা যে মালাইটা তৈরি করে আমরা রেস্টে রেখেছিলাম সর্বপ্রথমে, আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে প্রথম দিকে আমরা যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেটা আমরা এখন এর মাঝে দিয়ে দিলাম। এভাবে আমরা এখন আধা ঘন্টা রেখে দেবো। তো তার আগে কিছু কাজ আছে সেটা আমরা এখন করে নেব। সেটা হলো যে বিভিন্ন রকমের বাদাম কিশমিশ গুঁড়ো করে, এবং প্রথমে আমি গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গুঁড়োটাও দিতে পারেন।
বা কাটা কাটা আপনারা যেভাবে সার্ভ করতে চান এটাকে। তো আমি প্রথমে গুঁড়ো অংশ দিয়ে দিয়েছি, আবার তিন চার রকমের বাদাম এটাকে কেটে কেটে উপর দিয়ে আবার সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, যেন দেখতে অনেকটা সুন্দর লাগে। তো দর্শক মনে রাখবেন, বাদামের এই মিশ্রণগুলোর জন্য আপনার এই রেসিপিটা খেতে অনেক সুস্বাদু লাগবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। কিশমিশ দিয়ে দিচ্ছি এবারে। তো আপনারা চাইলে এভাবে বিভিন্ন রকমের উপাদান দিয়ে এটাকে সুন্দর করে সার্ভ করতে পারেন। তো আমি এখন এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। তো দেখুন কতটা সফট এবং ইয়াম্মি মনে হচ্ছে, এটা খেতেও কিন্তু ভীষণ মজার। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।